লেবু, অনেক দিন ধরে তোর গান শুনি না, একটা হালকা করে হয়ে যাক ব্রো। না, গান শুনলে স্যার রেগে যাবে। হয়ে যাক লেবু একটা, আমার কানটা চার দিন ধরে জাম হয়ে আছে, তোর গান শুনলে কানের জামটা ছাড়াবো, শুরু কর ব্রাদার। বললাম তো স্যার এসে আমাকেই বকবে, তোদের তো কিছু বলবে না, তাই নো গান আউটপুট ইন মাই গলা, আমার গলা দিয়ে কোনো গান বেরোবে নাই। ও লেবু, আমি বললেও না, অনেক দিন ধরে তোমার গান শুনি না, একটা গান করো না প্লিজ। তুই কেন, তোর বাড়ির লোক বললেও আমি গান গাইব নাই। প্লিজ 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 লেবু। বেশ, আর প্লিজ প্লিজ বলতে হবে নাই, গাইছি। থাকলে ডোবা খানা হবে কো সুরি পানা, থাকলে ডোবা খানা হবে কো সুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকলে ডোবা খানা হবে কো সুরি পানা, থাকলে ডোবা খানা হবে কো সুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, আর সের ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়, কখন শিখে পড়বে শিরে তারই লালসায়। বুনোহল খেলে পরে গলাটা কুটকুট করে, বুনোহল খেলে পরে গলাটা কুটকুট করে, যেমন সিডেল চোর ধরা পড়ে কবুল করে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকলে ডোবা খানা হবে কো সুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। আবার গান। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং কি ব্যাড মর্নিং সেটা একটু পরেই বুঝতে পারবি। লেবু, তোকে পড়া ধরলে তোর গলা দিয়ে কোনো সাউন্ড বের হয় না, তখন গলাটা মিউট করা থাকে, আর গান গাওয়ার সময় তোর গলাটা একদম লাউড স্পিকার হয়ে যায়। তুই পেয়েছিসটা কি বলতো? স্যার, ওরা সকলে আমাকে জোর করে রিকোয়েস্ট করে, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, তাই আমি আর গান না করে থাকতে পারি না। আমিও তো তোকে পড়া করার জন্য জোর করি, তাহলে তুই পড়াটা কেন করিস না? স্যার, আপনি তো রেগে রেগে বলেন পড়া করে আসবি পড়া করে আসবি, তাই আমার মাথাটো তখন ঠিকঠাক কাজ করে না, আর ওরা সবাই গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, তাই আমার মাথাটো ভালো কাজ করে। বেশি বকবক করিস না, কাল তুই গার্জিয়ান নিয়ে স্কুলে আসবি, তারপর তোকে আমি দেখছি। এই ছিলা মেয়েগুলা ডেলি ডেলি আমাকে ফাঁসাইন দেয়। হা করে দেখছিস কি তোরা? এবার বসে পড়, পড়াশোনা শুরু করি। স্যার, পড়াশোনা কিছুই হয়নি। কেন পড়াশোনা হয়নি কেন? স্যার, প্যান্ডেল দেখতে গেছিলাম, মেলা দেখতে গেছিলাম, তাই পড়া করতে পারিনি। আচ্ছা, প্যান্ডেল দেখতে গেছিলি, মেলা দেখতে গেছিলি, তাই তো? হ্যাঁ স্যার, চার দিন ধরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি। প্যান্ডেলে ভিড় কেমন ছিল? স্যার, প্যান্ডেলের থেকে বিউটি পার্লারগুলির সামনে বেশি ভিড় ছিল। বিউটি পার্লার সেটা আবার কি? স্যার, যেখানে মেয়েরা মুখে মেকআপ করতে যায় তাকে বিউটি পার্লার বলে। না, হলো না, আমি ঠিক বুঝতে পারলাম না বিউটি পার্লার কাকে বলে, একটু ভালো করে বোঝাতো আমাকে। স্যার, আমি বলবো বিউটি পার্লার কাকে বলে? বল। স্যার, বিউটি পার্লার হলো একটা দোকান, সেই দোকানে মেয়েদেরকে খুব সুন্দরভাবে সাজানো হয়। স্যার, কালুও ঠিক ভালো করে বলতে পারলো না, আমি বলবো? তুই আবার বিউটি পার্লার কাকে বলে জানিস নাকি? বেশ বলতো। যে গৃহে নারী পুরুষ উভয়ই,
তাহাদের নিজস্ব সাধারণ রূপ নিয়ে প্রবেশ করে। ওই গৃহের মধ্যে অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে নানা রকম কেমিক্যালের দ্বারা তাহাদের আসল রূপ পরিবর্তন করিয়া এক নতুন উজ্জ্বল রূপ নিয়ে সেই গৃহ হইতে বাহির হইয়া আসে। সেই গৃহটিকেই বিউটি পার্লার বলে। তাই নাকি? হ্যাঁ স্যার, লেবু ঠিকই বলেছে। আমি দেখেছি আমাদের পাড়ার রানু, বুচি, টুম্পা বিউটি পার্লারে ঢোকার আগে ওদের একরকম দেখতে ছিল, আর বেরোনোর সময় ওদের রবীনা ট্যান্ডন, রানী মুখার্জি, দীপিকা পাডুকোনের মতো লাগছিল। এই কালুও একবার বিউটি পার্লারে গেছিল, ওকে একদম ঋত্বিক রোশন বানিয়ে দিয়েছিল। ঠিক আছে ঠিক আছে, আর ব্যাখ্যা করতে হবে না। নে এবার মেলাতে কে কি করলি, এক একজন মেলা দেখার এক একটা ঘটনা বল। স্যার, মেলা দেখার ঘটনা কে আগে বলবে স্যার? নে হাবলু, তুই আগে বল তোর মেলা দেখার ঘটনা। স্যার, আমি বাবা মায়ের সাথে নতুন জামা প্যান্ট পরে মেলা দেখতে গেছিলাম। মেলাতে গিয়ে এগরোল আর আইসক্রিম খেয়েছিলাম, তারপর বাড়ি চলে এসেছি। ধুর, এটা আবার একটা ঘটনা হলো নাকি? সবাই নতুন জামা প্যান্ট পরেই মেলায় যায়, আর মেলাতে গিয়ে সবাই কিছু না কিছু খায়। কালু, তুই বল মেলা দেখতে গিয়ে তুই কি কি করলি? স্যার, আমিও বাবা মায়ের সাথে মেলা দেখতে গেছিলাম। মেলাতে গিয়ে যখনই মোগলাই, চাউমিন, এগরোলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই ওইগুলো খেতে চাইছিলাম, কিন্তু বাবা আমাকে কখনোই কিনে দিল না। বাবা বলল যাদের বাড়িতে খেতে দেয় না তারা নাকি মেলাতে এসে ওই দোকানে খায়। তারপর আমি বাবাকে বললাম ফুচকা খাবো, বাবা বলল ওই লোকটা কান চুলকে, পিঠ চুলকে, মাথা চুলকে, আবার ওই হাত দিয়েই ফুচকা দিচ্ছে, খেতে হবে না, ফুচকা খেলে শরীর খারাপ করবে। আইসক্রিম খেতে চাইলাম, বাবা বলল কয়েকদিন আগে তোর জ্বর হয়েছিল মনে আছে, আইসক্রিম খেলে জ্বর হবে। নাগরদোল্লায় উঠতে চাইলাম, বাবা বলল কিছুদিন আগে পাশের গ্রামের মেলাতে নাগরদোলাটা নাকি খুলে পড়ে গেছিল, সেটাতেও উঠতে দিল না। তার মানে মেলাতে তোর কিছুই খাওয়া হলো না? ওই বাড়ি আসার সময় 100 গ্রাম বাদাম কিনলো, আর তিনজনে ওই বাদাম খেতে খেতে বাড়ি চলে এলাম। বেশ, তুই বস। ঘেটু, তুই মেলায় গিয়ে কি করিস বলতো? স্যার, মেলাতে গিয়ে আমি সব দোকানে দোকানে ঘুরি, আর দোকানের কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। দোকানের আবার কি কথা বলতো শুনি। স্যার, চপের দোকানে বলে আসুন দাদা, বসুন দিদি, আসুন আসুন, খেয়ে দেখুন এই দোকানের খাবার। সিদ্ধেশ্বরী পাঁশকুড়ার চপ, 14 রকমের মশলা দিয়ে তৈরি এই পাঁশকুড়ার চপ, একবার খেলে বারবার আসতে হবে। আমাদের দোকানে পাবেন আলুর চপ, মোচার চপ, সয়াবিনের চপ, সম্পূর্ণ নিরামিষ, 14 রকমের মশলা দিয়ে তৈরি সিদ্ধেশ্বরী পাঁশকুড়ার চপ, একবার খেলে ঘুরে ফিরে আসতে হবে আবার। তারপর? তারপর স্যার, হরেক মাল 15 টাকা আছে, ওখানে বলে ও দাদা, ও বৌদি, ও কাকা, ও কাকিমা, ও জ্যাঠা, ও জেঠিমা, ও দাদু, ও ঠাকুমা, আমাদের স্টলে পাবেন হরেক মাল 15 টাকা। থালা নিন 15 টাকা, গ্লাস নিন 15 টাকা, বাটি নিন 15 টাকা, ঘটি নিন 15 টাকা, হাতা নিন 15 টাকা, খুন্তি নিন 15 টাকা, ফুলদানি নিন 15 টাকা, আয়না নিন 15 টাকা, চিরুনি নিন 15 টাকা, চুলের ক্লিপ নিন 15 টাকা, হেয়ার ব্যান্ড নিন 15 টাকা, যা নেবেন 15 টাকা। হয়েছে? তোর 15 টাকার গল্প শেষ হলো? না স্যার, এখনো বাকি আছে। হাতি নিন 15 টাকা, বাঘ নিন 15 টাকা, গন্ডার নিন 15 টাকা, টিয়া পাখিটি নিন 15 টাকা, ময়ূর নিন 15 টাকা, মোটর সাইকেল নিন 15 টাকা, ট্র্যাক্টর নিন 15 টাকা, যুদ্ধের ট্যাঙ্কার নিন 15 টাকা, বন্দুক নিন 15 টাকা, দামাদামি করবেন না, যা নেবেন একদম 15 টাকা, 15 টাকা, 15 টাকা। আর তোর 15 টাকার গল্প করতে হবে না, তুই আবার বস। লেবু, তুই মেলায় গিয়ে কি করিস বলতো? স্যার, আমি নাগরদোল্লার পাশে দাঁড়াইন থাকি, যখন নাগরদোল্লাতে ব্যালেন্সে ঠিক থাকে না
তখন আমাকে পাশ থেকে ধরে চাপিয়ে দেয় নাগরদোল্লার ব্যালেন্স রাখার জন্য, আর আমি ফিরিতে নাগরদোল্লাতে চেপে পড়ি। তোকে দেখেই বোঝা যায় তুই সব সময় ফাউ ধান্দায় থাকিস। স্যার এবার আমি বলবো, আমি মেলায় গিয়ে কি করি? তুই তো এবার সেই তোর গাঁজাখুরি কাহিনী শুরু করবি। না স্যার, আমি মেলাতে গিয়ে যা করি তাই বলবো। নে বল, কিন্তু মনে রাখিস একটাও যদি উল্টো পাল্টা কথা বলিস তাহলে তোর মেলা দেখা আমি ছোটাবো আজ। স্যার আমি পূজোর সময় যখন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরি, যখন দেখি প্যান্ডেলে ঢোকার মুখে মানে প্যান্ডেলের প্রবেশ পথে খুব ভিড় হয়ে গেছে, ভেতরে ঢুকতে পারছি না, তখন জোরে চিল্লিয়ে বললি, এই দেখুন নিচে কার যেন 500 টাকার একটা নোট পড়ে আছে। সবাই তখন নিচের দিকে তাকায় আর আমি তখন টুক করে প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়ি। এই যে শুরু হলো কাহিনী। তারপর শুনুন স্যার, তারপর মেলাতে রেস্টুরেন্টে ঢুকে যদি দেখি কোনো সিট খালি নেই মানে কোনো চেয়ার খালি নেই, তখন মোবাইলটা কানে দিয়ে জোরে জোরে একবার শুধু বললি, এই তোর বোনকে দেখছি একটা ছেলের সাথে বসে মোগলাই খাচ্ছে, ব্যাস সাথে সাথে রেস্টুরেন্টে 3-4টি চেয়ার খালি হয়ে যায়। এই তুই থাম এবার। শুনুন স্যার, তারপরে আমি মেলাতে গিয়ে মেলায় যারা থাকে তাদের সবার পকেটে সবাইকে একবার করে হাত ঢুকিয়ে ছাড়ি, আর যারা মেলাতে উপস্থিত থাকে তাদের কয়েক সেকেন্ডের জন্য টেনশনে ফেলে দিই। মেলার সবাইকে পকেটে হাত ঢুকিয়ে ছাড়িস, সবাইকে টেনশনে ফেলে দিস, সেটা আবার কি করে শুনি? একদম সিম্পল ব্যাপার, আমি মেলা কমিটির কাউন্টারে গিয়ে মাইকে শুধু একবার বললি, মেলার মাঠে একটা মোটরসাইকেলের চাবি আর একটা মানি ব্যাগ পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কাউন্টার থেকে নিয়ে যাবেন, ব্যাস মেলায় উপস্থিত সকলে টেনশনে পড়ে যায় আর সবাই সবার পকেটে হাত ঢুকিয়ে পকেট চেক করে নেয়। তারপরে প্যান্ডেল দেখতে গিয়ে আমি মানুষের মধ্যে কিউরিয়াসিটি মানে কৌতূহল ঢুকিয়ে দিই। মানুষের মধ্যে কৌতূহল ঢুকিয়ে দিস, সেটা আবার কি করে শুনি? প্যান্ডেল দেখতে গিয়ে যেখানে একটু জটলা দেখি মানে একটু ভিড় দেখি, যেমন ফুচকার দোকানে ঘুগনির দোকানে, সেই জটলার পাশে গিয়ে আমি আমার বন্ধুকে জোরে জোরে বললি, জানিস তো পাউরুটি আর সিঙ্গাপুরি কলা দিয়ে যে প্যান্ডেলটা করেছে ওটাই সব থেকে বেস্ট প্যান্ডেল। আর আমার বন্ধুও আমাকে সাথে সাথে বলে, হ্যাঁ ঠিকই বলেছিস, ওই পাউরুটি আর সিঙ্গাপুরি কলার প্যান্ডেলটাই বেস্ট, আর সাথে সাথেই ওই জটলা করা লোকগুলোর মধ্যে কিউরিয়াসিটি মানে কৌতূহল তৈরি হয়ে যায়, তারা তখন নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দেয়, কই এত প্যান্ডেল দেখলাম কিন্তু পাউরুটি সিঙ্গাপুরি কলার প্যান্ডেল তো দেখলাম না, কিন্তু স্যার আদেও পাউরুটি আর সিঙ্গাপুরি কলার কোনো প্যান্ডেলই হয়নি, মানুষের মধ্যে কিউরিয়াসিটি বাড়িয়ে দারুণ মজা পাই। এই তুই থাম এবার, না হলে তোর কথা শুনে আমিও এখন হেসে ফেলবো, কিন্তু সবাই চুপচাপ বস আমি যাই। বাপরে বাপ, কি বিচ্ছু ছেলেরে মাইরি। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, হাসতে থাকুন সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন, আর ওই পাউরুটি আর ওই সিঙ্গাপুরি কলার প্যান্ডেলটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন।